সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও পড়েছে শীতের ছোঁয়া। এর মধ্যেই শহরের ব্যস্ততম ফুটপাতগুলো সেজে উঠেছে বাহারি পিঠার সাজে। সন্ধ্যা হলেই হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন দোকানিরা। যে কোনো ভোজনরসিক বাঙালির কাছে শীতের বড় এক অনুষঙ্গের নাম পিঠা। গ্রাম হোক কিংবা শহর, গরম ধোয়া উঠা পিঠা ছাড়া শীত যেন ঠিক জমে ওঠে না। আর তাই শীত আসতে না আসতেই হরেক রকমের পিঠার স্বাদ নিতে মানুষ ছুটে আসে। নারায়ণগঞ্জের চাষারা, 2 নং রেলগেট, রাসেল পার্ক ও কালীর বাজার ঘুরে দেখা যায় পিঠা ব্যবসায়ীদের ব্যস্ততা। নানা ধরনের পিঠা সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা। তার মধ্যে আছে চিতই পিঠা, কুলি পিঠা, পাটিসাপটা পিঠা, ডিম চিতই পিঠা ও ভাপা পিঠা। সাধারণ জনগণদের দেখা যায় অনেক আনন্দ নিয়ে পিঠা খেতে। ডিম চিতই পিঠা 30 টাকা, কুলি পিঠা 20 টাকা, পাটিসাপটা পিঠা 20 টাকা ও 30 টাকা, চিতই পিঠা 10 টাকা ও 15 টাকা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে বছরের একবারই আসে শীত, সচরাচর সবসময় শীতের পিঠা পাওয়া যায় না। তাই শীত আসলে আমরা একসঙ্গে পরিবারের সকলে শীতের পিঠা খেতে চলে আসি। সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।